السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে তোমাদের দোয়ার বদৌলতে ভালো আছি। আজকে আমি তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি রায়পুরা অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি আওলাদ হোসেন মোল্লা, সহকারী শিক্ষক, রায়পুরা আর কে আর উচ্চ বিদ্যালয়, রায়পুরা পৌরসভা, রায়পুরা নরসিংদী। আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটা করতে চাচ্ছি তা হচ্ছে তোমাদের পাঠ্য তালিকা ভুক্ত সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি আবার বলছি, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে আমরা আজকে আলোচনা করব। আমরা অধ্যায় এক থেকে পার্ট তিনের আলোচনাটুকু আজকে করব। এখানে দেখো, পার্ট তিনে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে বাঙালির অর্জন, তারপরে আবার ছয় দফা আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। আমি লিখছি অবশ্য ঐতিহাসিক ছয় দফা। আসলে ঐতিহাসিক ছয় দফা বলতে 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তোমরা জানো ইতিপূর্বে ক্লাসে আলোচনা হয়েছে, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। এই ছয় দফা ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। বুঝতে পেরেছো ছয় দফা কি? এবার চলো ছয় দফার বিবরণটা আমরা দিই। ছয় দফার কর্মসূচির মধ্যে কি ছিল? ছয় দফা কর্মসূচিতে যেইগুলো ছিল, কর্মসূচি ছিল, তার মধ্যে দেখো, তোমরা বইয়ের মধ্যে একটা পিক দেখতে পাচ্ছ, এখানে দেখো যে ছয় দফা দাবিতে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই দিন ভাষণ দিয়েছিলেন। এদিন উনি ভাষণ দিয়েছিলেন, দেখো 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, তাতে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে, সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটে অনুষ্ঠিত হবে, আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে। তোমরা জানতেই পারছো ছয় দফার আন্দোলনগুলো কী কী, আর এটা হয়েছিল 1966 সালের 5ই ফেব্রুয়ারি। দুই, ফেডারেশন কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় বিষয়ে দুটি থাকবে, অবশিষ্ট সমস্ত বিষয়ে প্রাদেশের হাতে থাকবে। তিন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিয়োগযোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে, দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে, অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। চার, সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। পাঁচ, দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে, এবং দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে, এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে, আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি করবে ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। ছয়, পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল ছয় দফার মানে মূলত প্রস্তাবনা। তারপরে দেখো, ছয় দফা দাবি দেখে
শঙ্কিত হয়ে যান সামরিক শাসক জেনারেল আইয়ুব খান। ওই দিন অত্যন্ত ভয় পেয়েছিলেন উনি, কারণ স্বায়ত্তশাসন পেয়ে গেলে, স্বায়ত্তশাসন যদি পেয়ে গেলেন পূর্ব পাকিস্তানে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। বুঝতেই পেরেছ যে তারা আর মাপদুরি করতে পারবে না। শেখ মুজিবুর রহমান এই প্রস্তাবনাটা তুলেছিলেন 5ই ফেব্রুয়ারি 1966 সালে। তাছাড়া একসময়ে অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কাও তারা করত। এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ, কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। আজকের যে সোনালী আঁশ দেখতে পাচ্ছ পাট, এই পাটই কিন্তু এই সময়ে পাকিস্তান সরকারের আয়ের প্রধান উৎস ছিল। কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে। বড় বড় চাকরিতে বাঙালিকে খুব কমই সুযোগ দেওয়া হতো, কিন্তু স্বায়ত্তশাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না। তাই আবার শুরু হয় ষড়যন্ত্র। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে সরকার প্রদেশের নানা জেলায় মামলা দিতে থাকে। প্রাদেশিকভাবে বিভিন্ন জেলাতে শেখ মুজিবুর রহমানের নামে মামলা দিতে থাকে, হয়রানিমূলক মামলা দিতে থাকে। আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়। এভাবে চরম হয়রানির শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের নেতারা। কিন্তু বিপুল জনসমর্থনও বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের দৃঢ়তার ফলে কিছুতেই আন্দোলন থামানো যায়নি। এই ছিল মূলত ছয় দফা আন্দোলনের বিশাস একটা মানে উপকারিতা। ওই দিন যদি 1966 সালের 5ই জানুয়ারি যদি 5ই ফেব্রুয়ারি যদি ছয় দফা আন্দোলনটা ঘোষণা করা না হতো, এই ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতাই কিন্তু 1971 সালের আমাদের এই ভূখণ্ড, আমরা একটা স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি। আমাদের স্বাধীন এই রাষ্ট্র পাওয়ার মূল ক্ষেত্রে ছয় দফা আন্দোলন যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকা অনস্বীকার্য। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা নিজেকে উপস্থাপন করার জন্য, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রেজেন্টেশন করার জন্য আমাদের এই আন্দোলনগুলো, আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে অবশ্যই জানতে হবে এবং বুকে ধারণ করতে হবে। তোমরা সকলেই, তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমি আওলাদ হোসাইন মোল্লা, সহকারী শিক্ষক আর কে আর এম উচ্চ বিদ্যালয় রায়পুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।